পড়াশোনার অনেকেই অনেক কৌশল বলে থাকেন, তো আমি এই পর্যন্ত পড়াশোনার জন্য তিনটি কৌশল আপনাদের মধ্যে উপস্থাপন করব। এই তিনটি কৌশলই আপনাদের জন্য যথেষ্ট, শুধু মেনে চলবেন এবং অ্যাপ্লাই করবেন। তো তিনটি কৌশল দেখুন ভালো করে। আপনি যেটি শিখছেন তা মন দিয়ে বুঝতে চেষ্টা করুন। অনেকেই না বুঝে পড়েন, তো বারবার আপনি রিয়েলাইজ করবেন যে আপনি কি পড়েছেন, রিয়েলাইজ করে করে পড়বেন, তাইলে দেখবেন অল্প সময়ে আপনার সেটা স্থায়ী হয়ে যাবে। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বিশ্রাম নেওয়া। একটানা অনেকক্ষণ না পড়ে অন্তত 30 মিনিট পড়ার পরে 5 মিনিটের বিশ্রাম নিন। অনেকে দেখা যায় টিউটর রাখেন এবং টিউটরের কাছে পড়েন একটানা 1 ঘন্টা, তো এটা আসলে স্থায়ী পড়া না। সবসময় আপনারা চেষ্টা করবেন 30 থেকে 45 মিনিটের সময় একটা ব্রেক নেওয়ার জন্য, অথবা টিউটরের কাছে যদি পড়েন 30 মিনিট পর ব্রেক নেবেন 5 মিনিটের জন্য। এরপরে 3 নম্বর যেটা হচ্ছে সারমর্ম তৈরি করা। আপনি যা পড়বেন তার একটা সারমর্ম নিজে থেকেই তৈরি করে নেবেন। বড় কোনো অধ্যায়ের মূল সারমর্ম তৈরি করুন, যেন ওই সারমর্মটি দেখলেই পুরো অধ্যায়টি সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো এটা যখন আপনি পড়াশোনা করবেন, পড়াশোনা করার পর নিজের থেকে একটা সারমর্ম তৈরি করে নেবেন, তা সামারাইজ করে নেবেন, তাইলে সেটা আপনার কাছে বেশি স্থায়ী হবে। তো এই তিনটা বিষয় আপনাদেরকে আমি বললাম, এই তিনটা বিষয় আপনারা অ্যাপ্লাই করে পড়াশোনা করুন।